শিক্ষার্থী বন্ধুরা, মনোয়ার শিপন বলছি। আজকের টিউটোরিয়াল আমরা শিখব যে কিভাবে আমরা খুব ইজিলি বাংলাদেশ থেকে খুব ইজি প্রসেসে উইদিন 5 to 10 মিনিটসে আমরা অ্যামাজন সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট তৈরি করতে পারি। আর আপনারা জানেন অ্যামাজন হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার 1 ই কমার্স প্ল্যাটফর্ম, মাল্টি ভেন্ডার ওয়েবসাইট। অর্থাৎ এখানে লাখ লাখ সেলার সারা ওয়ার্ল্ড থেকে তাদের প্রোডাক্ট সেল করছে। তাহলে আপনারা বাংলাদেশ থেকে কেন পিছিয়ে থাকবেন? বাংলাদেশ থেকেও আপনারা ইজিলি কাজ করতে পারবেন। তো এই ই কমার্স প্ল্যাটফর্মে আপনারা যদি আপনাদের প্রোডাক্ট সেল করতে চান বাংলাদেশ থেকে অথবা ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রি থেকে, ইভেন বাংলাদেশি প্রবাসী যারা কাজ করছেন যেমন সৌদি, দুবাই, এই সমস্ত প্লেস থেকেও আপনারা এখানে সাইন আপ করতে পারবেন। ফুল প্রসিডিউর আমি শো করছি। আর একটি গুড নিউজ দিচ্ছি আপনাদের, সেটি হচ্ছে আপনারা জানেন যে অ্যামাজন সেলার সেন্টারে যদি আপনারা সাইন আপ করতে চান সেক্ষেত্রে $39.99 আপনাদেরকে পার মান্থ পে করতে হয়। এর জন্য এই কার্ড ইনফরমেশন দিতে হয়, চার্জ কার্ড। তো অ্যামাজন একটি বিশাল প্রতিষ্ঠান আর এদের অনেকগুলো কান্ট্রির জন্য আলাদা আলাদা ওয়েবসাইট রয়েছে। যেমন amazon.com, এটি হচ্ছে ইউএসএ। আমি যদি amazon.ca দেই, CA, এটি হচ্ছে অ্যামাজনের ওয়েবসাইট ফর ক্যানাডিয়ান সিটিজেন। তো এভাবে অ্যামাজনের আলাদা আলাদা ওয়েবসাইট রয়েছে। যেহেতু আপনারা বাংলাদেশ থেকে অ্যামাজনে সাইন আপ করতে চাচ্ছেন অথবা সৌদি থেকে অ্যামাজনে সাইন আপ করতে চাচ্ছেন অথবা দুবাই থেকে, অর্থাৎ অ্যামাজনের দুবাইয়ের ওয়েবসাইটে আপনারা সাইন আপ করতে চাচ্ছেন বাংলাদেশ থেকে, কেন সেটি আমি পরে বলছি সাইন আপ প্রসিডিউরে গিয়ে। তাহলে আপনাদেরকে অ্যামাজনের, যদি আপনি দুবাইয়ের, আমি আজকে দুবাইয়ের ওয়েবসাইটে, অ্যামাজনের দুবাইয়ের ওয়েবসাইটে আপনাদেরকে সাইন আপ করে শো করবো। অর্থাৎ আপনারা অ্যামাজনের দুবাই মার্কেট প্লেসে আপনাদের প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন, এই পারপাসে আমি টোটাল ভিডিওটি তৈরি করছি, টোটাল টিউটোরিয়ালটি তৈরি করছি। তো এর জন্য আপনারা যেটি করবেন সেটা হচ্ছে সার্চ বক্সে লিখবেন অ্যামাজন সেলার সেন্ট্রাল UAE, তাহলে আপনারা এই ওয়েবসাইট পেয়ে যাবেন amazon.ae। তো এটি যদি আমি ওপেন করি, তো যাদের অ্যাকাউন্ট থাকবে তারা সাইন ইন করবে, যাদের অ্যাকাউন্ট থাকবে না তারা সাইন আপ করবে। আমি সাইন আপে ক্লিক করছি। লক্ষ্য করুন, সাইন আপে আসার পরে সেলার সেন্ট্রাল amazon.com চলে আসবে। তো এটি নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নেই, আপনি amazon.ae-তেই সাইন আপ করছেন, অ্যামাজন সেলার সেন্ট্রাল। তো আমাদের যদি অ্যাকাউন্ট থাকে আমরা এখানে ইমেল আইডি অথবা ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। আর আমাদের যেহেতু অ্যাকাউন্ট নেই, ফার্স্ট টাইম তৈরি করছি, আমরা ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্টে চলে যাব। তো এখানে আপনাদেরকে আপনাদের নাম, পাসপোর্ট বা ভোটার আইডির সাথে মিলিয়ে চমৎকারভাবে লিখতে হবে, ইমেল আইডি দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, রি এন্টার পাসওয়ার্ড। এখানে যেই পাসওয়ার্ডটি দিবেন 6 ক্যারেক্টার সেটি এখানে আবার পুনরায় রি এন্টার করতে হবে। তো এই অবস্থায় কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করা উচিত, সেটি হচ্ছে লক্ষ্য করুন, হাউ টু ক্রিয়েট অ্যামাজন সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট। আপনি যে কোনো কান্ট্রি থেকে অ্যামাজন সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট তৈরি করেন না কেন, অ্যামাজনে আপনার প্রোডাক্ট সেল করার জন্য অথবা থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে প্রোডাক্ট নিয়ে সেল করার জন্য, যেমন ম্যাক্সিমাম পিপল চায়নার যে আলিবাবার ওয়েবসাইট সেখান থেকে প্রোডাক্ট খুব কম মূল্যে পারচেস করে, অর্থাৎ তুলনামূলক কম মূল্যে পারচেস করে সেটি অ্যামাজনে সেল করছেন, আর অ্যামাজনে এটি বৈধ। আপনার যদি ফুল প্রসিডিউরটা জানা থাকে তাহলে আপনি ইজিলি এই প্ল্যাটফর্মে, অ্যামাজনের যে কোনো কান্ট্রির প্ল্যাটফর্মে, সেটি কানাডা হতে পারে, ইউএসএ হতে পারে, অস্ট্রেলিয়া হতে পারে, ইউকেতে হতে পারে, তো আমাদের মূল আলোচ্য বিষয় আজকে সাইন আপ করতে পারি 3টি কান্ট্রির জন্য, সৌদি, দুবাই এবং ইজিপ্ট। তো এগুলো আমরা বাংলাদেশ থেকেই করতে পারি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এখানে কোনো ধরনের চার্জ নেই। অর্থাৎ ইউএসএ, ইউকে, কানাডা এই সমস্ত মার্কেট প্লেসে যদি আপনি আপনার প্রোডাক্ট সেল করতে চান তাহলে অ্যামাজনকে আপনার $39.99 পে করতে হবে, যেটি এই 3টি কান্ট্রিতে প্রয়োজন হবে না। তাহলে হাউ টু ক্রিয়েট অ্যামাজন সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট। সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট করার জন্য আপনার কী কী লাগতে পারে? আপনার পাসপোর্ট লাগবে অথবা ন্যাশনাল আইডি কার্ড। আপনি পাসপোর্ট দিয়েও করতে পারেন, ন্যাশনাল আইডি কার্ড দিয়েও করতে পারেন। যারা প্রবাস থেকে করছেন সৌদি বা দুবাই থেকে তারা অবশ্যই পাসপোর্ট ইউজ করবেন। ব্যাঙ্ক স্টেটমেন্ট, আপনার একটি ব্যাংকের স্টেটমেন্ট প্রয়োজন হবে। সেক্ষেত্রে আপনার যদি ওয়াইজ অ্যাকাউন্ট থাকে, ওয়াইজ থেকে উইদিন 2 মিনিটস আপনি আপনার ওয়াইজ ব্যাংক স্টেটমেন্ট ডাউনলোড করে নিতে পারেন, সেটি আপনি আপলোড করে দিতে পারেন। অথবা আপনার আদার্স যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই যেখানে ট্রানজ্যাকশন করা যায় সেই স্টেটমেন্টটি আপনি এখানে 6 মান্থের স্টেটমেন্ট সাবমিট করতে পারেন। অ্যামাজন আপনাকে যে চার্জ করবে, মান্থলি যে চার্জ করবে, যেটি সৌদিতে নেই, দুবাইতে নেই, সৌদির অ্যামাজন সেলার সেন্ট্রালে আপনাকে পে করতে হবে না, দুবাইয়ের সেলার সেন্ট্রালে আপনাকে পে করতে হবে না, অর্থাৎ আমি বলতে চাচ্ছি আদার্স যে সমস্ত অ্যামাজনের সেলার সেন্ট্রালগুলো যেমন ইউকে, অস্ট্রেলিয়া,
কানাডা এই সমস্ত মার্কেট প্লেসে যদি আপনি আপনার প্রোডাক্ট সেল করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনার ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড লাগবে, যেখান থেকে অ্যামাজন মান্থলি ফি অথবা আপনি যে অ্যাড রান করছেন অর্থাৎ অ্যামাজনের যে সমস্ত ফিগুলো চার্জেবল সেগুলো কাটার জন্য আপনাকে একটি কার্ড ইনফরমেশন দিতে হবে, ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড। তো ডেবিট কার্ড বাংলাদেশ থেকে যে সমস্ত ডেবিট কার্ড আপনারা ইউজ করছেন, ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড, মূলত আমি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড বলতে যেটি বোঝাচ্ছি সেটি হচ্ছে ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড। তো ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড বাংলাদেশের যে সমস্ত ডেবিট কার্ডগুলো আপনারা ইউজ করছেন সেখানে ই কমার্স গেটওয়ে ওপেন থাকে না। তো আপনাকে যেটি করতে হবে, আপনি যেই ব্যাংকের কার্ডটি ইউজ করছেন তাদেরকে কল করতে হবে, কল করে বলতে হবে আপনার ই কমার্স গেটওয়েটি ওপেন করার জন্যে, তাহলেই আপনারা ডেবিট কার্ড ইউজ করতে পারবেন। আর ফাইনালি ব্যাংক হিসাবে আপনারা পেওনিয়ার অথবা ওয়াইজ যে কোনো দুটি আপনারা ইউজ করতে পারেন, অথবা আপনাদের নিজস্ব ব্যাংক ইনফরমেশন যদি থাকে সেটিও আপনারা ইউজ করতে পারেন, অর্থাৎ অন্য কোনো একটি ব্যাংকের সাথে আপনি কাজ করছেন সেই ব্যাংকের ইনফরমেশন আপনি এখানে ইউজ করতে পারেন। তো আমি এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিলাম, এখানে আমি এই ইমেলটি ইউজ করছি, আপনারা আপনাদের পার্সোনাল ইমেল ইউজ করবেন, একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে নেবেন আপনারা, যেটি আপনারা এই পাসওয়ার্ডে ইউজ করবেন। নেক্সট, তো এই অবস্থায় পাজেল চলে আসবে, আর বর্তমান সময়ের পাজেলগুলো খুব ক্রিটিক্যাল আপনারা জানেন, স্টার্ট পাজেল। পাজেল সলভ, এই পাজেলগুলো খুব ডিস্টার্ব করে। ইমেইলে আমাদের ওটিপি গিয়েছে, তাহলে ওটিপিটি কপি করে এনে এখানে ভেরিফাইতে ক্লিক করতে হবে, এই অবস্থায় আপনাদের মেইলে যেতে হবে এবং ওটিপি কপি করে এখানে পেস্ট করতে হবে। অ্যামাজন সেলার সেন্টার থেকে আমাদের ওটিপিটি চলে এসেছে, দিস ওয়ান, তাহলে আমরা এটি কপি করে নিলাম, কপি করে আমরা এখানে পেস্ট করে দিলাম ভেরিফাই। এই অবস্থায় আপনারা বাংলাদেশ থেকে যদি সাইন আপ করেন তাহলে বাংলাদেশি নাম্বার ইউজ করবেন, ইউএসএ থেকে সাইন আপ করলে ইউএসএর নাম্বার ইউজ করবেন, সৌদি থেকে সাইন আপ করলে সৌদির নাম্বার ইউজ করবেন, দুবাই থেকে সাইন আপ করলে দুবাইয়ের নাম্বার ইউজ করবেন। তো আমি এখানে বাংলাদেশি নাম্বার ইউজ করছি, বাংলাদেশ, সাপোজ আমি এই নাম্বারটি ইউজ করছি, বাংলালিঙ্কের নাম্বার, অ্যাড মোবাইল নাম্বার। এবার আমাদের ওটিপির জন্য ওয়েট করতে হবে, আমরা ওটিপিটি পেয়ে গিয়েছি, জাস্ট ওটিপিটি এখানে পেস্ট করবো এবং ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্টে ক্লিক করে দিব। তো এই নাম্বারটি ডিস্টার্ব করছে, আমি নাম্বারটি চেঞ্জ করে দিচ্ছি, বাংলাদেশ গ্রামীণ ফোন ইউজ করেছি আমি, সেন্ড ওটিপি অ্যান্ড ওয়েটিং ফর ওটিপি। আমাদের ওটিপিটি চলে এসেছে, ওয়ান টাইম পাসওয়ার্ড এখানে পেস্ট করে দিলাম, কন্টিনিউতে ক্লিক করে দিলাম, অ্যান্ড ডান, ভেরিফিকেশন ডান। তো এই অবস্থায় আপনারা এ ধরনের ইন্টারফেস পাবেন। হোয়াট ইউ উইল নিড, আপনার কী কী লাগবে, যেগুলো আমি পূর্বেই বলেছি, ভ্যালিড গভর্নমেন্ট ইস্যুড আইডি অর পাসপোর্ট। তো আপনারা যারা প্রবাস থেকে কাজ করছেন সৌদি দুবাই তারা পাসপোর্ট ইউজ করবেন, রিসেন্ট ব্যাংক অ্যাকাউন্ট অর ক্রেডিট কার্ড স্টেটমেন্ট পূর্বেই বলেছি আমি, চার্জেবল ক্রেডিট কার্ড অর ডেবিট কার্ড, মোবাইল ফোন, মোবাইল ফোন আমরা ইউজ করে ফেলেছি, এই অবস্থায় আমরা বিগিনে ক্লিক করব। এই অবস্থায় আপনারা এ ধরনের ইন্টারফেস পাবেন। বিজনেস লোকেশন, অর্থাৎ আপনি যেখান থেকে বিজনেস করতে চাচ্ছেন সেটি আপনি এখানে সিলেক্ট করবেন। তো যেহেতু আমরা বাংলাদেশ থেকে সাইন আপ করবো, আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করব, আপনারা যারা সৌদি থেকে সাইন আপ করবেন সৌদি সিলেক্ট করবেন, দুবাই থেকে সাইন আপ করলে দুবাই সিলেক্ট করবেন, আশা করছি আমি বোঝাতে পেরেছি। বিজনেস টাইপ, এখানে বিভিন্ন ধরনের বিজনেস টাইপ রয়েছে, স্টেট ওন বিজনেস, পাবলিকলি লিস্টেড বিজনেস, প্রাইভেটলি ওন বিজনেস, আপনার যে ধরনের বিজনেস সেটি এখানে সিলেক্ট করে দিবেন, চ্যারিটি। তো এখানে আপনি যদি এই অপশানগুলো সিলেক্ট করেন সেক্ষেত্রে অপশান ভেদে আপনার এলসি বা এলটিডি প্রয়োজন হতে পারে, তো আমরা এটি সিলেক্ট করব, নন, আই এম ইন্ডিভিজুয়াল। এই অবস্থায় আমরা এ ধরনের ইন্টারফেস পাবো। তো এখানে আমরা আমাদের ফার্স্ট নেম দিব, তো এখানে আমরা ফার্স্ট নেম লাস্ট নেম দিব, মিডল নেম থাকলে দিব, না থাকলে দিব না, অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিব। এই অবস্থায় আপনারা এ ধরনের ইন্টারফেস পাবেন, নাম দিয়েছি আমরা কান্ট্রি অফ সিটিজেনশিপ, এখানে আপনি কোন কান্ট্রিতে জন্মগ্রহণ করেছেন অর্থাৎ আপনার পাসপোর্টে উল্লেখ আছে, ভোটার আইডিতে উল্লেখ আছে সেটি এখানে সিলেক্ট করতে হবে। তাহলে আমি কান্ট্রি দিচ্ছি এখান থেকে বাংলাদেশ, কান্ট্রি অফ বার্থ বাংলাদেশ, আইডেন্টিটি প্রুফ, আপনি কি আইডেন্টিটি প্রুফ শো করতে চাচ্ছেন সেটি এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে পাসপোর্ট রয়েছে, ন্যাশনাল আইডি রয়েছে, যারা প্রবাস থেকে আইডি তৈরি করছেন তারা অবশ্যই পাসপোর্ট ইউজ করবেন, আমি ন্যাশনাল আইডি সিলেক্ট করছি। অ্যাড্রেস, আপনার অ্যাড্রেস এখানে দিতে হবে, তো আমরা যেহেতু এই অ্যাড্রেসটি ইউজ করব আমি কপি করে নিয়ে নিলাম,
অ্যাড্রেস এখানে দিয়ে দিলাম, সিটি টাউন আমাদের ঢাকা, আপনারা আপনাদের সিটি টাউন এখানে দিবেন, অর্থাৎ সব কিছু আপনার পাসপোর্ট এবং ভোটার আইডির সাথে মিল থাকতে হবে। তো লক্ষ্য করুন এখানে আমি দুটি ফোন নাম্বার ইউজ করেছিলাম, তাহলে আমার যেটি প্রয়োজন সেটি এখন সিলেক্ট করে দিব, অর্থাৎ একটিতে ওটিপিতে সমস্যা করছিল এই কারণে আমি আরেকটি নাম্বার ইউজ করেছিলাম। আর ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ এখানে চমৎকারভাবে লিখে দিতে হবে, সাপোজ 7 জানুয়ারি 2000। কান্ট্রি অফ ইস্যু, আপনি যে ন্যাশনাল আইডি সিলেক্ট করেছেন অথবা আপনি পাসপোর্ট সিলেক্ট করেছেন তার কোন কান্ট্রি থেকে ইস্যু হয়েছে সেটি এখানে সিলেক্ট করতে হবে। তো আমাদের নিশ্চয়ই বাংলাদেশ হবে, আমরা বাংলাদেশ সিলেক্ট করব। ডেট অফ এক্সপায়ারি, আপনার পাসপোর্টে অথবা ভোটার আইডিতে এক্সপায়ার ডেট রয়েছে সেটি এখানে উল্লেখ করতে হবে। সাপোজ আমি এখানে ডেট অফ এক্সপায়ারি উল্লেখ করে দিচ্ছি। জিপ কোড, আপনার পোস্টাল কোড, পোস্ট অফিসের কোড, আপনি যে অ্যাড্রেস ইউজ করেছেন, তাহলে আমি এখানে দিলাম 1214 স্টেট রিজিয়ন, এখানে দিয়ে দিতে হবে। ন্যাশনাল আইডি নাম্বার, আমাদেরকে অবশ্যই ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিতে হবে। আপনি যখন পাসপোর্ট সিলেক্ট করবেন তখন এখানে পাসপোর্টের ইন্টারফেস চলে আসবে, সেখানে আপনার পাসপোর্ট নাম্বার দিতে হবে। তো এখানে আমি ন্যাশনাল আইডি নাম্বার দিয়ে দিলাম, নেক্সট। আর প্রথম থেকে আমি যে কথাটি বলছিলাম, মজার বিষয়টি হচ্ছে এখানে লক্ষ্য করুন, এখানে আপনাকে কার্ড নাম্বার দিতে হবে, এক্সপায়ার কবে হবে সেটি দিতে হবে, অর্থাৎ যে কার্ড থেকে অ্যামাজন চার্জ করবে, আপনার মান্থলি ফি, মান্থলি সাবস্ক্রিপশন ফি অথবা আপনার অ্যাড ফি সেটি এখানে দিতে হবে, কার্ড হোল্ডার নেম দিতে হবে, নেক্সটে ক্লিক করতে হবে, অথবা আমরা স্কিপ করতে পারি সরাসরি। ইউ ক্যান স্কিপ প্রোভাইডিং ইউর ক্রেডিট অর ডেবিট কার্ড ডিটেলস, অর্থাৎ আপনি ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ডের ডিটেলস দেওয়া ছাড়াই আপনি দুবাই মার্কেট প্লেসে অথবা সৌদির মার্কেট প্লেসে অথবা ইজিপ্ট, দুবাই মার্কেট প্লেস, সৌদি আরাবিয়া এবং ইজিপ্ট, এই তিনটি কান্ট্রিতে আপনি মান্থলি ফি এটি আপনাকে দিতে হবে না, নো মান্থলি ফি, নো মান্থলি সাবস্ক্রিপশন ফি। ইফ ইউ এক্সপ্যান্ড টু সেল ইন আদার স্টোরস, আপনি যদি অন্য স্টোরগুলোতে যেখানে মান্থলি ফি দিতে হয়, ইউ উইল আস্ক টু প্রোভাইড ইউর বিলিং ডিটেলস অ্যান্ড পে দ্য ইকুইভ্যালেন্ট, অর্থাৎ প্রতি মাসে আপনাকে এই টাকাটা পে করতে হবে। সাপোজ আপনি যদি পরবর্তীতে ইউকে মার্কেট প্লেসে অথবা ইউকের সেলার সেন্টারে অথবা ইউএস এর সেলার সেন্টারে, অস্ট্রেলিয়ার সেলার সেন্টারে, এই সমস্ত সাইটগুলোতে যদি আপনি কাজ করতে চান সেক্ষেত্রে আপনাকে মান্থলি ফি পে করতে হবে। তো আমি এখানে কার্ড নাম্বার, কার্ড ডিটেলস সব কিছু দিয়ে দিলাম, নেক্সট। লক্ষ্য করুন আমাদের কার্ড ইনফরমেশন নিয়ে নিয়েছে। এই অবস্থায় আপনাদেরকে যে কাজটি করতে হবে, অর্থাৎ এই অবস্থায় আপনারা এ ধরনের ইন্টারফেস পাবেন, এখানে আপনার স্টোর নেম দিতে হবে, অর্থাৎ কি নামে আপনি স্টোরটি খুলতে চাচ্ছেন। সাপোজ আমি আমার ইউটিউব চ্যানেলের নামে নাম ভাই শিপন এ নামে খুলতে চাচ্ছি, বাইরে যদি ক্লিক করি অ্যাভেলেবল, তাহলে আমি যদি ভাই শিপন 7 দেই অ্যাভেলেবল, অথবা আমি দাদা ভাই, আমি জাস্ট আপনাদেরকে দুষ্টামের ছলে দেখাচ্ছি, দাদা ভাই দেই, সাপোজ আমি আমার স্টোরের নাম দিতে চাচ্ছি দাদা ভাই, দাদা ভাই ইজ নট অ্যাভেলেবল, দাদা ভাই অ্যাভেলেবল না, তাহলে আমরা এখানে সাপোজ 7 দিচ্ছি, লক্ষ্য করুন অ্যাভেলেবল। এই অবস্থায় আপনাদেরকে এগুলো ভালোভাবে পড়ে পড়ে অপশানগুলো সিলেক্ট করতে হবে। ডু ইউ হ্যাভ ইউনিভার্সাল প্রোডাক্ট কোডস ইউপিসি, আপনার কি প্রোডাক্টের ইউপিসি রয়েছে ফর অল ইউর প্রোডাক্টস, তো ফার্স্ট টাইম আপনি নো সিলেক্ট করে দিন, পরবর্তীতে আমরা এগুলো সেটিংস নিয়ে কাজ করতে পারবো। ডু ইউ ওন এ ব্র্যান্ড, আপনার কি একটি ব্র্যান্ড রয়েছে, আপনারা জানেন অ্যামাজনে কাজ করতে গেলে প্রাইভেট লেভেল ব্র্যান্ডিং, আপনি যদি প্রাইভেট লেভেল ব্র্যান্ডিং করেন সেক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা পাবেন, তো সেটি করতে গেলে আপনার অনেক খরচ হবে, পাশাপাশি অনেক হিসাব নিকাশের ব্যাপার রয়েছে, তো সেই বিষয়ে আমি আসছি না। নর্মালি আপনারা কিভাবে খুব ইজিলি কাজ করতে পারবেন সেই প্রসিডিউরগুলোই মূলত আমি শো করব। আগে আমরা আইডি তৈরি করাটি শিখে নেই, তাহলে এখানে আমরা নো সিলেক্ট করব এবং নেক্সটে চলে যাব। তো এই অবস্থায় আপনারা এ ধরনের ইন্টারফেস পাবেন, আইডেন্টিটি অ্যান্ড অ্যাড্রেস ভেরিফিকেশন। তো আমি এই আইডিটি তৈরি করার সময় ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করেছি, তাহলে আমাকে এখানে ন্যাশনাল আইডি কার্ডের ফ্রন্ট সাইড দিতে হবে, এখানে ন্যাশনাল আইডি কার্ডের ব্যাক সাইড দিতে হবে, ব্যাংক স্টেটমেন্ট এখানে আপলোড করতে হবে। তো সেম একইভাবে আপনারা যখন পাসপোর্ট সিলেক্ট করবেন সেক্ষেত্রে আপনাদেরকে পাসপোর্টের, আপনাদের পাসপোর্টের জেপিজি ফাইল অথবা পিডিএফ ফাইল এখানে আপলোড করতে হবে এবং ব্যাংক স্টেটমেন্ট এখানে আপলোড করতে হবে, অথবা ক্রেডিট কার্ড স্টেটমেন্টও দিতে পারেন আপনারা। লক্ষ্য করুন আপলোডিং ইনস্ট্রাকশনস, আপনারা পিএনজি ফর্মে, টিআইএফএফ,
টিআইএফ, জেপিজি, জেপিজি অ্যান্ড পিডিএফ, যে কোনো ফরম্যাটে আপনারা দিতে পারেন। তো আমি ফ্রন্ট সাইড আপলোড করে দিলাম, এবার ব্যাক সাইড আপলোড করে দিচ্ছি। এই অবস্থায় ব্যাংক স্টেটমেন্ট আপলোড করতে হবে, এই অবস্থায় আমরা নেক্সটে ক্লিক করব। তো বন্ধুরা, এই অবস্থায় আপনারা এ ধরনের ইন্টারফেস পাবেন। আইডেন্টিটি ভেরিফিকেশন, চুজ ওয়ান অফ দ্য অ্যাভেলেবল অপশানস টু ভেরিফাই ইউর আইডেন্টিটি। আপনাকে আইডেন্টিটি ভেরিফাই করতে হবে, এর জন্য দুটি অপশান। একটি হচ্ছে টেক এ ফটো অফ ইউর ফেস, আপনার ফটো নিতে হবে আপনার ফেসের। দিস অপশান মে রেজাল্ট ইন ফাস্টার ভেরিফিকেশন, অর্থাৎ এটি খুব দ্রুত করতে পারেন আপনি। ইউ ক্যান কমপ্লিট দিস স্টেপ অ্যাট ইউর কনভেনিয়েন্স অ্যান্ড ডোন্ট হ্যাভ টু ওয়েট ফর অ্যাসোসিয়েট, অর্থাৎ আপনার ওয়েট করতে হবে না আপনি যদি এই অপশানটি সিলেক্ট করেন। ইউজ ইউর ডিভাইস ক্যামেরা টু টেক এ ইমেজ, আপনার ক্যামেরা ইউজ করতে হবে, অর্থাৎ আপনি কম্পিউটার থেকে অথবা ল্যাপটপ থেকে যদি আপনি ভেরিফাই করতে চান অবশ্যই আপনার ওয়েব ক্যাম থাকতে হবে। টেক ইমেজ অফ ইউর ফেস অ্যান্ড ইউর গভর্নমেন্ট ইস্যুড আইডি ডকুমেন্ট, উই উইল কম্পেয়ার দেম টু কমপ্লিট দিস ভেরিফিকেশন স্টেপ। ইউজ ইউর ডিভাইস ক্যামেরা টু টেক এ ইমেজ, আপনি আপনার মোবাইল দিয়ে একটি আপনার ফেস এবং ভোটার আইডি একসাথে ধরে আপনি যেই আইডিটি, গভর্নমেন্ট ইস্যুড আইডি যেটি আপনি এখানে দিয়েছেন, যেমন পাসপোর্ট, ধরে একটি ছবি তুলতে হবে এবং সেটি এখানে সাবমিট করতে হবে। রেকর্ড এ ভিডিও অফ ইউর ফেস, ইউজ ইউর ডিভাইস ক্যামেরা, টেক ইমেজেস অফ ইউর ফেস অ্যান্ড ফিজিক্যাল কপিস অফ দ্য ডকুমেন্টস দ্যাট ইউ সাবমিটেড, উই উইল রেকর্ড ইউর সেশন, হ্যাভ অ্যান অ্যাসোসিয়েট ভেরিফাই ইউর আইডেন্টিটি, এবং একজন আপনার আইডেন্টিটি ভেরিফাই করবে। তো আমরা এটি সিলেক্ট করছি, নেক্সটে চলে গেলাম। লক্ষ্য করুন, এই অবস্থায় যে অপশানটি এসেছে ভেরিফাই ইউর আইডেন্টিটি টেকিং এ ফটো অফ ইউর ফেস, তা আমরা এটি সিলেক্ট করব এবং নেক্সটে চলে যাব। বিফোর ইউ স্টার্ট, মেক শিওর ইউ হ্যাভ দ্য গভর্নমেন্ট আইডি ডকুমেন্ট অ্যান্ড আপলোডেড ডিউরিং রেজিস্ট্রেশন, অর্থাৎ আপনি রেজিস্ট্রেশনের সময় যে গভর্নমেন্ট আইডি, ন্যাশনাল আইডি অথবা পাসপোর্ট সিলেক্ট করেছেন সেটি আপনার কাছে আছে কিনা সেটি মেক শিওর করতে হবে। ওয়েন ইউ আর রেডি ক্লিক দ্য বাটন বিলো বিগিন, অর্থাৎ আপনি যখন রেডি হবেন তখন আপনি এখানে ক্লিক করবেন, স্টার্ট আইডেন্টিটি চেক, এবং আপনার ক্যামেরা অন হয়ে যাবে। আর এই ভেরিফাইটি কমপ্লিট হলেই অথবা অ্যামাজন স্টাফ সরাসরি ওয়েব ক্যামের মাধ্যমে আপনার ইন্টারভিউ নিতে পারে, সেই ক্ষেত্রে আপনাকে ওয়েব ক্যামের সামনে বসতে হবে এবং যেই আইডেন্টিটি প্রুফ আপনি রেজিস্ট্রেশন করার সময় শো করেছেন সেটি আপনাকে হাত দিয়ে ধরে শো করতে হবে। আপনাদের ইউটিউব চ্যানেল ভাই শিপনে, হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাই শিপনে আপনারা এই রিলেটেড আরও প্রচুর ভিডিও পেয়ে যাবেন। এখানে জাস্ট আপনাদেরকে সার্চ করতে হবে, সাপোজ আপনি LLC কীভাবে তৈরি করতে হয় সেটি জানতে চাচ্ছেন, এখানে জাস্ট LLC লিখে সার্চ দিন। লক্ষ্য করুন, বাংলাদেশ থেকে LLC কীভাবে তৈরি করতে হবে দেওয়া রয়েছে, LTD UK-তে বিজনেস করার জন্য LTD কীভাবে তৈরি করতে হবে, ডিটেলস বিস্তারিত আপনারা এখানে পেয়ে যাবেন। তো অন রেকর্ডিংয়ে আমি ইন্টারভিউ ডিভাইস করতে চাচ্ছি না, খুবই ইজি প্রসিডিউর, জাস্ট আপনার আইডেন্টিটি চেকে ক্লিক করবেন এবং ডকুমেন্টগুলো আপনাদেরকে শো করতে হবে অথবা আপলোড করতে হবে। এবং আপনাদের অল প্রসিডিউর যদি সঠিক থাকে উইদিন 3 or 4 days আপনারা অ্যাকাউন্টটি পেয়ে যাবেন। দ্যাটস ইট। ফাইনালি বলছি, আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাই শিপন স্টাডি করছেন, তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। এবং আরও বলছি, আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে, তার উপরে একটি প্লেলিস্ট 150+ লাইভ ক্লাসের, অর্থাৎ 150-র উপরে লাইভ ক্লাসের একটি প্লেলিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন, যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন। ধন্যবাদ।